দেখা মিলল মানুষের মতো এক বিরল প্রাণী। কি এই প্রাণী, কি নাম তার জানেন? মানুষের মতো দেখতে চার পায়ের এক বিরল প্রাণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, যার মুখটা মানুষের মতো আর গায়ে আরাম ডিলোর মতো বর্ম, আঙুলগুলো ব্যাঙের মতো। সেই সঙ্গে কিছু মানুষের ছবি যারা কোনো কিছুর আঘাতে রক্তাক্ত, সঙ্গে লেখা বর্ণনায় দাবি করা হচ্ছে বিরল ওই প্রাণীর হামলায় আহত হচ্ছেন অনেকেই নাকি। সম্প্রতি ভাইরাল হওয়া এসব পোস্টের কোথাও বলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই প্রাণীটিকে দেখা গেছে। কেউ কেউ আবার লিখেছেন রাজস্থান ও গুজরাটের ক্ষেতে এই জীবটি দেখা মিলেছে, অস্ত্র নিয়ে চাষ করতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদেরকে। অন্য এক জায়গায় বলা হয়েছে এই প্রাণীটির নাম কুইয়া ভাগ। ফেসবুকে ভাইরাল হয়েছে হিন্দি ও বাংলায় লেখা এমন অনেক বেশ কিছু পোস্ট। শুধু হিন্দিতে লেখা পোস্টে বলা হয়েছে এই ঘটনা গুজরাট ও রাজস্থানের, আর বাংলায় লেখা পোস্টগুলোতে দাবি করা হয়েছে এই ঘটনা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও সংলগ্ন জঙ্গলের। তবে ভারতীয় জাতীয় সংবাদ মাধ্যম বলছে এই তথ্য সঠিক নয়। ছবিটিতে যে ছবি জীবটিকে দেখা যাচ্ছে, ভূভারতে তো দূরে থাক, গোটা বিশ্বে এমন কোনো প্রাণী আদতেও নেই। পুরুলিয়ার স্থানীয় মানুষজনদের ভাষ্য মতে এ ধরনের গিরগিটিকে তারা কুয়াভাগ বলে ডাকেন।